এবার নজর রাখবো ভাটপাড়ার দিকে। ভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া, ভাটপাড়ায় শুট আউটের ঘটনা। ভাটপাড়ার ধর্মশালায় চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী পিন্টু চৌহান, অভিযুক্ত প্রকাশ চৌধুরী, প্রকাশ বিজেপি কর্মী, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে দুজনকে। আপনাদের জানিয়ে রাখি ভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ সূত্রে, কি কারণে এই শুট আউটের ঘটনা? দেখো, পুলিশ সূত্রে যে খবর, পুলিশ বেশ কিছুদিন ধরেই কিন্তু এরকম অনেক অনেক আসামিকেই কিন্তু নজরে রেখেছিল। গতকালকে রামনবমী ছিল এবং রামনবমী ঘটনার পরে জগদ্দলের 13 নম্বর গলিতে এই পিন্টু চৌহান এবং সাথে প্রকাশ চৌধুরী, তার দুজনের মধ্যে একটি বচসা হয় এবং বচসা জেরে প্রকাশ চৌধুরী নাকি তার কোমর থেকে একটি রিভলভার বার করে এবং পিন্টু চৌহানকে লক্ষ্য করে একটি গুলি চালায়। সেই গুলিটা পিন্টু চৌহানের গলা ঘেঁষে বেরিয়ে যায়। ইতিমধ্যে পিন্টু চৌহানকে ব্যারাকপুরে তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসায় রাখা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত দুজনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার পুলিশ দেখায়নি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ গ্রেপ্তার দেখাবে, তারপর হয়তো ব্যারাকপুর আদালতের দিকে পাঠাবে। তবে এই বিষয়ে পার্থ ভৌমিক বলেন যে এই প্রকাশ চৌধুরী যে গুলি চালিয়েছে সে কিন্তু একজন বিজেপি কর্মী, সে এর আগেও অনেকবার জগদ্দল থানায় গ্রেপ্তার হয়েছেন এরকম বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। এবং গতকালকে গুলি চালার ঘটনা এটা প্রকাশ্যে এসেছে তৃণমূল কর্মীদের উপর কিন্তু এক প্রকার টাক করে রেখেছে বিজেপি কর্মীরা, কারণ বিভিন্ন সময় এরকম ঘটনা হওয়াতে কিন্তু আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। তবে তোমাকে আরেকটা কথা বলে রাখি যে ব্যারাকপুরে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অর্জুন সিং, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই প্রকাশ চৌধুরী কোন রকমের বিজেপি কর্মী না, এটা সম্পূর্ণই তৃণমূল কর্মী এবং জগদ্দলের যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ সেন তার খুব ঘনিষ্ঠ বলেই এই প্রকাশ চৌধুরী পরিচিত। অতএব বিজেপির সাথে এর কোনো যোগাযোগ নেই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জেরেই কিন্তু এই গুলি করে গুলি চলেছে বলে মনে করছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাই পুলিশের ধারণা যে সেক্ষেত্রে অর্জুন সিং কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলছেন? একদমই স্বর্ণনিধি, অর্জুন সিং কিন্তু প্রথম থেকেই কথাটা বলে আসছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই গুলি চলার ঘটনা, এর সাথে বিজেপির কোনো যোগ নেই। পুলিশ যদি ঠিকভাবে এফআইআর নেয় বা পুলিশ যদি ঠিক অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাহলে দেখা যাবে যে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই গুলি চলার ঘটনা। একদমই, অবশ্যই ঘটনার তদন্ত শুরু করেছে আপাতত পুলিশ। ধন্যবাদ তোমাকে শুভজিৎ।